শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 18 দলের বিক্ষোভ সমাবেশে ফখরুল ইসলাম এ হুঁশিয়ারি দেন। বর্তমান সরকার আবারও ক্ষমতায় এলে স্বাধীনতা ও গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। সরকারের বিরুদ্ধে জনগণকে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান মন্ত্রিসভা অবৈধ, তাদের দ্বারা মন্ত্রিসভা পরিচালনা করার কোনো নৈতিকতা নেই। নির্বাচন কমিশন সম্পূর্ণ সরকারের পক্ষ নিয়ে নতুন নতুন আইন কানুন তৈরি করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, চলমান সংকট থেকে উত্তরণের জন্য আমরা জাতির অভিভাবক রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিতে পারেনি, উল্টো সরকারকে উৎসাহ দিচ্ছেন। আগামী রোববার নির্দলীয় সরকারের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এ সময় তিনি বলেন, এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, একতরফা নির্বাচনে যাবে না 18 দলীয় জোট। জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা।